everyone, assalamu alaikum. Welcome to my channel, Love's Cookroom. আজ আমি আপনাদের 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো। এখানে আমি দুইটা 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। অল্প একটু লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখাটা প্রথমে চটচটে হবে, কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে আসবে। তারপর এভাবে ছোট ছোট শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে 2 চামচ চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রসমালাইটা কতটা ফুলে উঠেছে। দুধটা বেশি ঘন করলে এভাবে ফুলবে না। খুব অল্প সময়ে মজাদার রসমালাই তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।